আসন্তকালীঠারু স্কুল স্বাভাবিক ভাবে চালিব। রাজ্যের পানিপাগ বদলিছে, তেণু স্কুল স্বাভাবিক হবার কোণী অসুবিধা হব না বলে গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড কিন্তু। গণিত শিক্ষা নেই ব্লক স্তরীয় প্রশিক্ষণ দিয়াযিব, এহাকু এক স্বাগতযোগ্য পদক্ষেপ বলে শিক্ষামন্ত্রী কিন্তু। শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনিবা আবশ্যকতা রয়েছে, এদ্বারা ছাত্রছাত্রী গণিতক ভালোভাবে বুঝি পারিবে বলে সে কিন্তু। স্কুল নিশ্চয় স্বাভাবিক হব, বর্তমান অনুকূল পাপাগ রয়েছে, তেণু এতে স্বাভাবিক স্কুল চলাইব কিছু অসুবিধা হব না। সময় সময় বিভিন্ন প্রকার পদক্ষেপ নিয়া যাচ্ছে, তেণু গণিত গোটে মুখ্য বিষয়। আউ গণিতে কেমতি পিলা মানে ভালো পাঠ পড়ি পারিবে এবং তাক গণিতে ভালো জ্ঞান অর্জন করে পারিবে, সেইপাই যে বিভিন্ন পদক্ষেপ যেগুলা নিয়া যাচ্ছে, নিশ্চয় সময় সময় এভাবে পদক্ষেপ নেওয়া আবশ্যকতা অছি। তেণু নিশ্চয় ই যে ট্রেনিং গণিতরে ভালো পাঠ পড়াইবা যে ট্রেনিং র যে ব্যবস্থা করা যাইছে, ই স্বাগতযোগ্য পদক্ষেপ। এথিপাই নিশ্চয় পিলা মানকৰ গণিতরে অধিকা জ্ঞান লাভ করিবে, তাপাই সহায়ক হব।